আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত বিশ ডিসেম্বর দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির করোনার সার্বিক অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং এর সময় পাবলিক হেলথ অথরিটি করোনা ভাইরাসের পরিবর্তিত এখনও সৌদি আরবে বিদ্যমান রয়েছে তবে তুলনায় উচ্চতা ক্ষমতা রয়েছে এবং অতি দ্রুত ছড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি উদ্বেগের কারণ অমিক্রণ বিশ্বের প্রায় অর্ধেক দেশে শনাক্ত হয়েছে ফলে বেশ কয়েকটি দেশ কঠোর সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রটোকল পুনরায় আরোপ করতে শুরু করেছে তবে যারা করোনার ভ্যাকসিনের মাত্র দুই ডোজ গ্রহণ করেছে তাদের তুলনায় ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণকারী অমিক্রণ ভেরিয়েন্ট প্রতিরোধে পঁচিশ গুণ বেশি ক্ষমতা অর্জন করে তাই সকলকে অতি দ্রুত করোনার ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করার পর বুস্টার ডোজ গ্রহণ করার আহ্বান করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের চারিদিকে চলছে পুলিশের ধরপাকর অভিযান আর এই অভিযানে যেসকল অবৈধ প্রবাসীরা আটক হচ্ছেন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 15000 হাজারেরও বেশি অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে আর আটককৃত এইসকল অবৈধ প্রবাসীদের মধ্য থেকে গত এক সপ্তাহে সাত জন অবৈধ প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাই সৌদি আরবে থাকা সকল অবৈধ প্রবাসীরা সতর্ক থাকুন মনে রাখবেন পুলিশের হাতে আটক নিশ্চিত দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবে থাকা সকল লোকদেরকে সৌদির বাহিরে অপ্রয়োজনে ভ্রমণ এড়ানোর অনুরোধ করা হয়েছে বিশেষ করে বাহাত্তরটি দেশ যেগুলোতে অবিক্রণ শনাক্ত হয়েছে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে করোনার নতুন ধরন থেকে সুরক্ষিত থাকতে বেশ কিছু স্থানে মাস্ক পরার উপরও জোর দেওয়া হয়েছে যে সকল স্থানে মাস্ক অবশ্যই পরতে হবে তা হলো পাবলিক মার্কেট বিবাহের হল এবং অনুষ্ঠানের স্থান স্টেডিয়াম এবং ক্রিয়া কার্যক্রম পরিচালিত হয় এরকম স্থানে পাবলিক এবং উন্মুক্ত এলাকায় এবং বিনোদন ও সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে এই ছিল সৌদির আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে